ভাই এই ধরেন আপনার বাড়া আপনি তো গান তো ভালোই গান ভালো শিল্পী হইতে পারবেন বড় বড় ভাই গান জীবনে অনেক আশা ছিল যে গান গাবো কিন্তু যাইতে পারি না কোনো জায়গায় কারণ যেখানে যাই বা শুধু টাকার দরকার এতটা পাইমু কই আসলে ভাই আমাদের গরিব মানুষের জন্য এসব না কারণ অনেক জায়গায় ঘুরছি বা টাকা ছাড়া কোনো কাজ হয় না জীবনে অনেক আশা ছিল যে বড় একজন শিল্পী হব আমার মনে হয় স্বপ্ন স্বপ্নই থাকি যে যাইহোক ভাই নিরাশ হইয়েন না আল্লাহ চাইলে সবই হইবে উপর আল্লাহর ইচ্ছা আষাঢ় মাসের বৃষ্টি যেমন ঝিমঝিমাইয়া পড়ে তোর বিরহের আগুন আমায় তিলে তিলে মারে বন্ধুরে আজ তোর ভুলি নাই আছো তুমি এ বুকের নীরে বন্ধুরে আজ তোরে ভুলি নাই আছো তুমি এ বুকের নীরে বন্ধুরে আছো তুমি এ বুকের নীরে বাহ অনেক সুন্দর গান গাও তো তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই যাবেন কোথাও ভাবছিলাম একটা কাজের জন্য যাব কিন্তু তোমার গানটা শুনে থেমে গেলাম তোমার গানটা অনেক সুন্দর লাগলো তাই তুমি কি আসলে রেগুলার এইভাবে গান গাও গাই একটু একটু তুমি চাইলে তো ভালো শিল্পী হতে পারো হ্যাঁ ভাই স্বপ্ন তো ছিল কিন্তু অনেক জায়গায় চেষ্টাও করছি যে একজন বড় প্রফেশনাল শিল্পী হব কিন্তু কোনো কাজে আসে নাই লাস্টে সব কবর দিয়ে একটু গুনগুরি গান গাই এই রিক্সা চালাই এটাই গরিব মানুষ এতটাই পাই মুখ আসলে ভাই জানো তোমার কথাটা শোনার পরে আমি যে তোমার কীভাবে সান্ত্বনা দেবো সে ভাষাটা আমার নাই আসলে তোমার কষ্ট অনেক ব্যাপারটা বুঝতে পারতেছি তো অনেক স্বপ্ন ছিল কিন্তু আসলে জানো সবার চোখে স্বপ্ন বাসা বাঁধে কিন্তু সবার স্বপ্ন সত্য হয় না কিছু স্বপ্ন আছে মানুষের জীবন নষ্ট করতে আসে স্বপ্ন করে মানুষের জীবন সাজাতে পারে না তাই ঠিক আছে যাই হোক তোমার এই কথা শোনার পরে আমি এটা তোমার জন্য যেটুকু পারি করবো অবশ্য আচ্ছা যাই হোক তোমার ফোনটা দাও আমার তো ভাই গরিব মানুষ ভাঙা ফোন আচ্ছা দাও কথা তো বলা যায় তাই তো জি 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 কথা বলা আচ্ছা এই নাম্বারটা দিলাম ঠিক আছে এই নাম্বারে ফোন দিবা আগামীকাল বুঝছো ফোন দিয়ে আমারও বিশ্বাস আসবে তোমার আমি শিল্পের চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটা খরচ হয়
তোমাকে আমি শিল্পী বানাবো কেন জানো তোমার কণ্ঠটা অনেক অসাধারণ যা বলে তোমাকে বোঝাতে পারবো না আর আশা করি তুমি অবশ্যই মানুষের মনটা জয় করতে পারবা ঠিক আছে তুমি নিরাশ হয়ো না ভাই তোমাকে দোয়া করি আমি অবশ্যই তুমি শিল্পী হবে ভাই আমি কি এটা স্বপ্ন দেখতেছি ভাই আরে ভাই শোনো স্বপ্ন বললাম তো সবার চোখে বাসা বাঁধে কারো স্বপ্ন নষ্ট হয় সবার স্বপ্ন নষ্ট হবে এমন কথা না তোমার স্বপ্নকে সত্যি করার জন্য দায়িত্ব আমার আমি তোমায় কথা দিলাম আগামীকাল তোমাকে আমি গান রেকর্ডিং করাবো ঠিক আছে ভাই আমি যে কি বলি আপনাকে ধন্যবাদ দেবো ভাই এটা আমার আমি আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু না সব উপর আল্লাহ ইচ্ছা ঠিক আছে আল্লাহকে ডাকো সবই সম্ভব ঠিক আছে আমি যাই একটা ডকুমেন্টের কাজ আছে আমার এই কাজটা করে আসি আর তুমি আগামীকাল অবশ্যই আমাকে ফোন দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থেকো আষাঢ় মাসের বৃষ্টি যেমন ঝিমঝিমাইয়া পরে তোর বিরহের আগুন আমায় তিলে তিলে মারে আষাঢ় মাসের বৃষ্টি যেমন ঝিমঝিমাইয়া পরে তোর বিরহের আগুন আমায় তিলে তিলে মারে বন্ধুরে আজ তোরে ভুলি নাই আছো তুমি এ বুকের নীরে বন্ধুরে আজ তোরে ভুলি নাই আছো তুমি এ বুকের নীরে বাস খুব সুন্দর গেছো তুমি আগে কোথাও গান করছো তুমি না আমি নিজে নিজে একটু একটু করে ই করে আর তারপরও গ্রাম অঞ্চলে তুমি এত সুন্দর গাইতে পারো আমার ধারণার বাইরে চলে গেছো তুমি বাহ খুব চমৎকার আপনি কি বলবো আমি সেদিন এক ডকুমেন্টারি কাজে যাচ্ছিলাম যাওয়ার সময় তার গান শুনে এতটা আমি মুগ্ধ হয়েছি আমি তার গানের প্রতি আমার ডকুমেন্টারি কাজ তা খেলি নাই আসলে আমি তোমার প্রতি খুব আসলে মুগ্ধ আমি তোমার গান শুনে নাকি ভাই 100% ঠিক আছে আজকে ওর রেকর্ডিং শুরু করা এখন থেকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেকর্ডিং স্টুডিওতে নিয়ে যাই আচ্ছা হ্যাঁ এখানে নিয়ে যান আর তুমি ভয় পেও না তোমার সাথে আমি আছি ভয় পাবে না আচ্ছা তোমার নাম কি আমার নাম রাজু ও রাজু আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠে আমার একটু তারা আছে আচ্ছা আপনি যান আমি রেকর্ডিং নিয়ে যাই ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা পরে যাব আমার ব্যাপারটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ভয় পেও না তোমার সাথে আছি আমি আচ্ছা যাও
কার আছো বন্ধু পরের ঘরে অনেক সুখে নিঃস্ব করে তুমি আমারে জীবন বন্ধুরে আজ তোরে ভুলি নাই আছো তুমি No.